গতকালি তিনটা সুদ্ধা মু আপনকু কইতিলি 203টি রাজ্য 203টি দেশ ক্ষমা করিবে দেশ রাজ্য নুহে দেশ এবং দুইটি জাহাজ সংক্রমিত হইতিলে আজি মধ্যে সেই 203 দেশ এবং দুইটি জাহাজরে আমি অছু গতকালি তিনটা সুদ্ধা 862495 জন আক্রান্ত হইতিলে সারা বিশ্বরে যাহা কো যদি কথা আমি ভাবিবা আউ অধিক যে আক্রান্ত হইছন্তি আজি সুদ্ধা সিএ নম্বর যাই বর্তমান উঠিছি 937976 রে গতকালি এই সময়ের মৃতকঙ্ক সংখ্যা থিলা 42510 আজি 47279 মৃতক খবর আমি পাইছু বর্তমান নজর দেবা আম দেশ উপরে ভারত সরকারঙ্কর তথ্য অনুযায়ী আজি ভারতবর্ষরে 1965 জন আক্রান্ত হইছন্তি এবং আজি ভারতবর্ষরে মৃতকঙ্কর সংখ্যা 50 ছুইছি যেমিতি আগুরু আমি কহি আসছু করোনা ভাইরসর লক্ষণ হেলা জ্বর কাশ এবং শ্বাসকষ্ট ইয়ার যে গোটে ইনকিউবেশন পিরিয়ড অছি মানে কেতে দিনরে এটা নিজকে পরিপ্রকাশ করছি আপনক ভিতরে পশিলা পরে সেটা হলো 2-14 দিন এবং এ পর্যন্ত আমি যদি পৃথিবীকে দেখিবা তাহলে 95 প্রতিশত ব্যক্তি এথিরু মুকুলি যাবে 5% ব্যক্তিঙ্কর মৃত্যুর আশঙ্কা রহিব আমি যদি পৃথিবীর যে নম্বর মু আপনাকে দেলি 937976 জন আক্রান্ত হইছেন এপর্যন্ত তাঙ্ক ভিতরে বর্তমান 695338 জন বর্তমান সিম্পটমরে অছন্তি এবং এই মানক ভিতরে এই 695338 জনক মধ্যরু 95% যে মানে আক্রান্ত হয়েছেন তাঙ্ক ভিতরে মধ্যে 95% তাঙ্কর সিম্পটম মাইল্ড অছে একদম সাধারণ অছে যেমতি থন্ডা হুয়ে জ্বর হুয়ে কাশ হুয়ে টিকে কষ্ট হুয়ে 5-7 দিন আপনার নর্মাল ফ্লু হুয়ে এইপরি জিনিস কিন্তু 5% পরিস্থিতি গম্ভীর মু এইপাই আপনার এটা জনাওছি যে আমকু সাবধান হওয়াকু পড়িব অত্যন্ত ভাবে ভয়ভীত হবার কোনসি কারণ নাই হইপারে যদি হব তাহলে 95% যদি সেমানে কেয়ার নেবে সেমানে সরকার যে কহি আসছন্তি যে স্টেপস গুড়াক শ্রীমতী পণ্ডিত কহিলে আমি যদি তাকু ফলো করিবা তাহলে আমি এই করোনারু নিজকু মুক্ত করিপারিবা আমার রাজ্য বিষয়ে টিকে কথা হবা এপর্যন্ত নমুনার রিপোর্ট মিলিছে আমাকু 900 পজিটিভ ব্যক্তিঙ্কর সংখ্যা উঠিলানি 5 প্রথম দুইটি কেস সংস্পর্শে আসিথিবা ব্যক্তিঙ্কর সংখ্যা 55 তৃতীয় কেস যেটা আমি কইতিলে আগরু সেথিরে সংস্পর্শে আসিছন্তি 112 জন চতুর্থ কেস রে সংস্পর্শে আসিছন্তি 33 জন এবং পঞ্চম কেস রে এপর্যন্ত জানা পড়িছি 21 জনক তথ্য তেবে এপর্যন্ত আমার কন্টাক্ট ট্রেসিং জারি অছি এবং জারি রহিব করোনা সন্দিগ্ধ বিভিন্ন চিকিৎসালয়ের পৃথকবাসী অনেক 85 জন অনলাইন এবং 104 মাধ্যমে পঞ্জীকরণ করেছেন 15895 জন এবং এই 15895 জনক মধ্যে বিদেশ ফেরন্তা হচ্ছেন 4366 জন